হাতে থাকা চশমাটা আরও একবার ভালো করে মুছে চোখে দিলেন সিরাজুল মাস্টার। তাতে কিছুটা স্পষ্ট হয় চারপাশের দৃশ্যপট। নীলগঞ্জ স্টেশনের পাশের টঙে বসলেই মনে পড়ে পুরনো দিনগুলি। ছোটবেলায় দেখতেন ধোয়া ছেড়ে ছুটে আসত রেলগাড়ি, ট্রেন বোঝাই করা ধান পাট সবজি চলে যেত দেশের বিভিন্ন জেলায়। ট্রেন আসার শব্দ শুনতে পেলেই দুরন্ত গতিতে ছুটে আসত সিরাজুলের দল। কয়লা দেয়া যখন চলতো তখন তো আমরা ইঞ্জিন ভুবু করে শব্দ করতো, শক্ত করলে আশেপাশের মহিলা পর্যন্ত, পুরুষ তো আসতো, মহিলারাও পর্যন্ত আসতো, এটা দেখতো এগুলি। আশির দশকে নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ নীলগঞ্জকে দেখতে চেয়েছিলেন একটি আদর্শ গ্রাম হিসাবে। তার জনপ্রিয় নাটক এইসব দিনরাত্রিতে সুখী নীলগঞ্জ মামা চরিত্রে দিয়েছিলেন সেই বার্তা। কিন্তু আদর্শ সেই গ্রাম গল্পেই রয়ে গেল। আদর্শ গ্রামের প্রধান উপাদান এই নীলগঞ্জ স্টেশনটি আজ মৃতপ্রায়। সে সময় ইংরেজরা আশপাশের জমিতে নীল চাষ করায় এই এলাকার নাম হয় নীলগঞ্জ। এই নীল চালান হতো এই রেল স্টেশন দিয়েই, কারণ অত আগে এই অজপাড়া গায়ের যাতায়াত ব্যবস্থা ভালো ছিল না। এই রেলগাড়ি ছিল ভরসা। ইংরেজরা চলে যাওয়ার পর থেকেই ধীরে ধীরে রূপ হারায় স্টেশনটি। নীলগঞ্জ স্টেশনে 100 কুলি ছিল। 100 কুলির দাম তুললে একটা গাড়ি আসলে পরে নিচে 2-3 ঘন্টা মাসেই তুলত, আর আমরা এখন বেকার। স্টেশন বন্ধ হওয়াতে আমরা ব্যবসায়ীরা খুব দুর্বলতার অবস্থায় আছি। রেল স্টেশনের প্রায় সব কিছুরই এখন ভগ্নদশা। পরে থেকে নষ্ট হচ্ছে ব্লক মেশিন, সিগন্যাল ল্যাম্পপোস্ট, সিগন্যাল ক্যাবল, সিগন্যাল কেবিন, টেলিযোগাযোগ যন্ত্র, রেডিও সেট সহ ব্যবহৃত যন্ত্রপাতি। টিকিট কাউন্টারে ঝুলছে মাকড়সার জাল, মাস্টারের কামরায় ঝুলছে তালা। যদি লোকাল ট্রেনগুলো চালু হয় তাহলে স্টেশনটা পূর্বের ন্যায় আবার সেই বাণিজ্যিক স্টেশন হিসেবে ফিরে আসবে। গল্পের সেই নীলগঞ্জ স্টেশন আবারও ফিরে পাক তার জৌলুস। ভৌ ভৌ করে ছুটে চলুক ট্রেন, ব্যস্ত হয়ে উঠুক সংশ্লিষ্ট প্রতিটি বিভাগ, ফিরে আসুক বাণিজ্যিক ধারা, এরকমটি প্রত্যাশা সংশ্লিষ্ট সকলের। মশিউর কায়েস, এখন কিশোরগঞ্জ।